আসসালামু আলাইকুম। সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের বার্ষিক ইসালে সাহাবের মাহফিলের তারিখ মনে আছে কিনা আপনাদের? দেখি তো বলুন, তারিখটা বলুন দেখি। 14-15 ফাল্গুন 27-28 ফেব্রুয়ারি। জি, 14-15 ফাল্গুন 27-28 ফেব্রুয়ারি। এই মাহফিল আমার নাকি আমাদের? আমাদের। বলুন, আমার না আমাদের? আমাদের। আব্বা হুজুর, দাদা হুজুর রহমাতুল্লাহ আমার মাহফিল বলতেন না, বলতেন আমাদের মাহফিল। বলেন না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার মাহফিল বলেছেন। কোনগুলোকে আমার মাহফিল বলেছেন? এইভাবে জায়গায় জায়গায় যত মাহফিল করতেন সেইগুলোকে আমার মাহফিল বলতেন, আর আপনাদের মাহফিল বলতেন সোনাকান্দা দরবার শরীফের বার্ষিক ইসালে সাওয়াবের মাহফিলকে। বলেন সুবহানাল্লাহ। যেমন আজকের এই গৌরীপুর বাজারের মাহফিল, এই মাহফিল আমার, আপনাদের মাহফিল কই? জোরে কোন আপনাদের মাহফিল কই? আমার মাহফিল আমি করে গেছি, আমার দায়িত্ব আমি শেষ করে গেছি। আপনারা কি আপনার দায়িত্ব শেষ করছেন? আমার মাহফিল আমি করে গেলাম, এখন আপনারা গিয়ে আপনাদের মাহফিল করে আসবেন। রাজি আছেন কিনা? হাত তুলুন। জি, সবে হাত তুলুন। বলুন সকল আল্লাহুম্মা আমিন। সারা বাংলাদেশ থেকে যদি লক্ষ লক্ষ মানুষ কষ্ট স্বীকার করে আসতে পারে, হ্যাঁ, সিলেট সুনামগঞ্জ থেকে আপনার কি বলে ময়মনসিংহ নেত্রকোনা দিনাজপুর ঠাকুর আসা যেটা, সারা বাংলাদেশ থেকে যদি লক্ষ লক্ষ মানুষ কষ্ট স্বীকার করে আসতে পারে, আমার এই গৌরীপুর, এই গৌরীপুরের মানুষ কি এই হোমনা তিতাস দাউদকান্দির মানুষ সোনাকান্দা যেতে পারে না? পারে কি না? গৌরীপুর থেকে সোনাকান্দা যদ্দুর, দিনাজপুর থেকেও তো সোনাকান্দা উদ্ধৃত না, ঠিক কি না? ঠিক না? না, দিনাজপুর থেকে যদ্দুর, এই দিনাজপুর থেকে যদ্দুর সোনাকান্দা, এই গৌরীপুর থেকে সোনাকান্দা অদ্দূর 2-3 মাইল হয়তো বেশ কম হইতে পারে আর কি, নাকি? দাউদকান্দি অত্র এলাকার মানুষ, হ্যাঁ, আপনার হোমনা তিতাসের পুরুষ লোকরা, হ্যাঁ, এলাকার লোকরা একদিনের জন্য আপনাদেরকে চলে যেতে হবে আমাদের মাহফিলে। কি বলেন, ঠিক কি না? আমাদেরকে চলে যেতে হবে কোথায়? আমাদের মাহফিলে। বলুন আলহামদুলিল্লাহ। আমি দাওয়া দিতে এসেছি আব্বা হুজুর কিবলার পক্ষ থেকে, দাদা হুজুর কিবলার পক্ষ থেকে, দরবারের পক্ষ থেকে আমি দাওয়াত নিয়ে এসেছি। আপনার দাওয়াত করলাম, সকলে ইনশাআল্লাহ চলে আসবেন। আমার আব্বা আরেকটা কথা কইতে, এক মিনিট, যে আমার পোস্টার নাই, মাইক নাই, ব্যানার নাই, আপনারাই পোস্টার, মাইক, ব্যানার। বলুন আলহামদুলিল্লাহ। যারা হাজির হতে পেরেছেন দাওয়াত পৌঁছে দিয়েছি, যারা আসতে পারিনি তাদের কাছে দাওয়াতটা পৌঁছাবেন, এটা এইভাবে আব্বা বলতেন। বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু নকল করলাম আব্বার কথাটা, তো ঠিক আছে, এই কথা আল্লাহ তাআলা কবুল করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা